কাউন্দিয়া ইউনিয়ন সাভার উপজেলার অন্তর্গত হলেও রাজধানীর উপকণ্ঠ মিরপুরের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে এখানকার মানুষের। পুলিশি ঝামেলা এবং জমি রেজিস্ট্রি করা ছাড়া অন্য কোনো প্রয়োজনে এখানকার মানুষের সাভারে তেমন যাওয়া পড়ে না। এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে পরিচিত। কাউন্দিয়া ইউনিয়নটি ঢাকা ১৪ আসনের অন্তর্গত হলেও তুরাগ নদীর তীরে ঘরে উঠা আড়াই লাখ মানুষের বসতি। এই জনপদে সারা বছর যাতায়াত করতে হয় নৌকা যোগে। নদীপথে যাতায়াতে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও পড়তে হয় নানা বিড়ম্বনায়। বৃদ্ধ মানুষ তারা তো অনেক সময় নদী থেকে বা নৌকার থেকে নামতে পারে না। অনেক গর্ভবতী মহিলারা সমস্যা হয়, বাচ্চা কাচ্চাদের স্কুলে আইতে যেতে সমস্যা হয়। অবশেষে ব্রিজ নির্মাণ করার খবর শুনে খুশি কাউন্দিয়া ইউনিয়নের জনগণ। যখন গ্রাম থেকে বৃদ্ধরা আসে তখন হচ্ছে গিয়ে তাদেরও কষ্ট হয়, তো ব্রিজ হলে সেই ক্ষেত্রে ওরা ওখান দিয়ে আসলো, এটাও সুবিধা হলো। ব্রিজের টেন্ডার হয়ে গেছে, আশা করি খুব শিগগিরই এটা কাজ হইলে আমাদের জন্য অনেক উপকার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত ব্রিজটি নির্মাণ কাজ শেষ করার দাবিও জানান এলাকাবাসী। এবার থেকে ওপার থেকে নামে, এমনকি আমার ওয়াইফ একবার নামেছি, খুবই কষ্ট হয়েছে। আশা রাখি ব্রিজ হইলে আমাদের অবসন্ন করবে। ধন্যবাদ জানাতে হয় আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের চেয়ারম্যান সাহেবকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আজকে টেন্ডার পর্যন্ত চলে আসছে ব্রিজটা। আশা করব যে খুব দ্রুত বাস্তবায়ন হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ করে চলতি বছরে মাঝামাঝিতে দৃষ্টিনন্দন সেতুটি নির্মাণ কাজ শুরু করার কথা জানান নির্বাহী প্রকৌশলী। এর ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে আশা জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই বৃষ্টি হয়ে গেলে আমরা ঢাকার স্বাদ গ্রহণ করতে পারব এবং বৃষ্টি হলে আমার এখানে মিল ফ্যাক্টরি হবে, গার্মেন্টস হবে, এখানে মানুষের রুজি রোজগার বাড়বে। বৃষ্টি নির্মাণের জন্য আগে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো অদৃশ্য শক্তির কারণে আটকে ছিল সেতুটির নির্মাণ কাজ। কাউন্দিয়াবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে খেয়াঘাট। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। তাদের অভিযোগ, পারাপারের সময় অনেকে দুর্ঘটনার কবলে পতিত হয়। অসুস্থ কোনো রোগী নিয়ে যাতায়াতের সময় আরও বেশি অসুস্থ হয়ে যায় এখানকার মানুষ। তাদের দাবি টেন্ডারের প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ কাজ শেষ করার। কাউন্দিয়া ঘাট থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।